যে কোনো মোটরযানের জন্য ফুয়েল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ফুয়েলের মান খুব একটা ভালো নয়, তার উপর পাম্পে পেট্রোল ভরতে গেলে অনেক সময় তেল চুরির ঘটনা ঘটে। কিছু বিষয় খেয়াল রাখলে এবং কিছু বিষয় সচেতন থাকলে বাইকে ফুয়েল নেওয়ার সময় তা চুরি ঠেকানো সম্ভব। পাম্পের মেশিন ডিসপ্লের দিকে লক্ষ্য রাখবেন। অনেক সময় খেয়াল করবেন পাম্পে ফুয়েল নিতে গেলে একজন ব্যক্তি তেল দিতে আসেন এবং অন্য ব্যক্তি টাকা সংগ্রহ করেন। এই সুযোগটিকে কিছু অসাধু ব্যবসায়ী কাজে লাগায়। আপনি যখন মিটারের দিকে লক্ষ্য করছেন না, সে সুযোগে পাম্পের মিটার রিসেট না করে পাম্পের লোক আপনাকে ফুয়েল দেওয়া শুরু করে। প্রতারণা থেকে বাঁচার উপায়। আপনি যখন ফুয়েল নিতে পাম্পে যাবেন, তখন ফুয়েল নেওয়ার আগে পাম্পে থাকা মেশিনটির ডিসপ্লে মিটারের দিকে লক্ষ্য রাখবেন। তেল দেওয়ার আগে অবশ্যই মিটারটি জিরো করে নিতে বলবেন এবং পুরো সময় ভালোভাবেই লক্ষ্য রাখবেন। ভিন্ন ডিজিটে ফুয়েল নেবেন। আমাদের দেশের অনেক পাম্পে মিটার টিউনিং করা থাকে, ফলে আপনি যদি 100 টাকার তেল নেন তাহলে ডিসপ্লেতে 100 দেখালেও তেল পাবেন কিছুটা কম। বেশিরভাগ মানুষই 100, 200, 500, 1000 টাকার তেল নিয়ে থাকে। এই সুযোগটি কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। তারা আগে থেকেই চাহিদা অনুসারে থাকা ডিজিটগুলোতে টিউনিং করে রাখে। এজন্য ফুয়েল নেওয়ার সময় 100 টাকার বদলে 125 বা 130 টাকার, 200 টাকার বদলে 210 বা 220 টাকার অনুপাতে ফুয়েল নেবেন। একইভাবে লিটারে তেল নিলে সরাসরি 1 লিটার অথবা 2 লিটার না নিয়ে মাপে কিছুটা কম বেশি করে নেবেন। ভিন্ন অনুপাতে ফুয়েল নিলে আগে থেকে করে রাখা মিটার টিউনিংয়ের সম্মুখীন আপনি হবেন না। যিনি ফুয়েল দিচ্ছেন তার হাতের দিকে লক্ষ্য রাখুন। পাম্পে যিনি আপনার বাইকে ফুয়েল দিচ্ছেন তার হাতের দিকে লক্ষ্য রাখবেন। তিনি যদি ফুয়েল দেওয়ার সময় বারবার হাতের বাটনটি অফ অন করে, তবে তাকে নতুন করে ফুয়েল দিতে বলুন, কারণ বারবার অফ অন করার ফলে আপনি ফুয়েল কম পাচ্ছেন। ধরুন আপনি পাম্পে গিয়ে 500 টাকার ফুয়েল চাইলেন, পাম্পের লোক আপনাকে 200 টাকার ফুয়েল দিয়ে থেমে গেল, আবার 200 এর পর থেকে দেওয়া শুরু করলো। 500 টাকার ফুয়েল পেয়ে আপনি খুশি হলেও এটি কিন্তু প্রতারণার একটি উপায়। আপনার সঙ্গে কখনো এমন করলে মিটার শূন্য করে নতুন করে ফুয়েল দেওয়া শুরু করতে বলুন। অনেক পাম্পে বর্তমানে ডিজিটাল চিপের মাধ্যমে চুরি করা হয়। এই চিপটি রিমোট দ্বারা নিয়ন্ত্রিত। পাম্পের মধ্যে একজন লোক থাকেন যিনি রিমোটের সাহায্যে চিপটি নিয়ন্ত্রণ করেন। কোনো পাম্প থেকে তেল নেওয়ার পর আপনার যদি মনে হয় মিটারে ঝামেলা আছে, তবে 1 লিটারের বোতলে করে তেলটি মেপে দেখুন। সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কোনো পাম্প থেকে ফুয়েল নেওয়ার আগে পাম্পটি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। সৎ ব্যবসায়ী অনেক থাকলেও কিছু অসাধু মানুষ থাকেই যারা প্রতিনিয়ত আমাদের ঠকিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।